কুম আসসালাম اللَّهِ বারকাতহ এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের কবরস্থানে মাটি ভরছে ট্রাক্টর চালাইছে আর সব বরাবর করছে এটা কেমন এটা একেবারে নাজায়েয নাজায়েয কাম কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান আবু দাউদের হাদিস কিতাবুল জনায়েজার মধ্যে বাবুন ফিলবেনা ইআল ক্ববরের মধ্যে আছে যে সামি'তুন্নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহা আইকাদা আ'লা আল ক্ববর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন আর সোনান আবু দাউদি কেতাবুল যার মধ্যে বাবুন ফি কারাহিয়াতিল কৌদ আল আল কাবিরের মধ্যে হাদিস আছে আবু হিরার রদিল্লাহ তাল আনহু বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে লাইজলে সাহাদুকুম আলা জামরাতিন তোমাদের মধ্যে কেউ আগুনের ওপরে বসে যায় আর তার কাপড় জুপড় জ্বলে যায় পুড়ে যায় এটাই ভালো খায়রুন এই গেছিল সাহ আলা কাবরিন কবরের ওপরে বসা চাইতে তারপরেই একটা হাদিস আছে ওই বাবের মধ্যে লাতা জ আলাল কবর তোমরা কবর কবরের ওপরে বসিও না তারপর কেতাবুল জানা মধ্যে এটাও হাদিস আছে আবু দাউদের মধ্যে বাবুল মাসি বাইনুল কবর ফিন্নাল রসুল্লাহ সালসাল্লাম একজন লোককে দেখলেন যে জুতা পরে কবরের পাশে পাশে হাঁটছেন তা রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন যে ইয়া সাহেবাস সিবতি ইয়াতাইন এ জুতা পরে মানুষ ওয়াইহাক তোমার জন্য দুর্ভোগ খরাবি হোক আল কে সিবতাইর সিবতি ইয়াতিকা সিবতি ইয়াতাইকা তোমার সিবতি জুতো কে খুলে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মানুষটা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিসেদ করছেন জুতা পরে কবরের আশেপাশে হাঁটতে তো জুতো খুলে রেখে দিলেন এই হাদিস আর এই ধরনের আরো অনেক হাদিস আছে যাতে বুঝা যাচ্ছে যে কবরর উপরে হাঁটা কবরের উপরে বসা এগুলো নিষেধ আর ওই জাগাতে আরেকটা হাদিসে সম্পর্ক আছে কাসরু আজমিল মাইয়াত কা কাসরি হাইয়া মৃতার হাড়ই কে ভাঙা জিন্দা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতোই মানে মোরদার ইজ্জত করতে হবে যেমন জীবিত মানুষের ইজ্জত হয় তো তার মানে বুঝতে পারা গেল যে কবর ওপরে হাঁটা চলা ফিরা না যায় কবর ওপরে বসা না যায়জ সেখানে কবর ওপরে ট্রাক্টর চালা কি করে যায় হতে পারে ওর ওপরে মাটিকে বারাবর করা কি করে যায় হতে পারে তো কবরস্থান ভরে গেছে ওর জন্য মাটি ভরা চলবে না আর মানে ট্রাক্টর চালা যাবে না এগুলো না যায় সারাম আর কবর ভরে গেছে কবরস্থান ভরে গেছে তো পুরাতন দিক থেকে আবার শুরু করে দিতে হবে এক কবরে দুবার তিনবার চারবার দিতে পারেন কোনো অসুবিধা নেই একই সঙ্গে রসল্লা সাল্লাম এক কবরে দুজনকে দফন করেছেন তো হাড্ডি সুড়ে সুড়ে পচে যাওয়ার পর আরও যায়জ হবে দু পরস্পর দফন করে এক কবরে একবার হাড্ডি পচে সড়ে পচে গেল হাড্ডিকে পার্শ্ব রেখে দেবেন কবর খুঁড়ার সময় হাড্ডি বেরিয়ে গেলো পাশে রেখে দিবেন আবার ওই কবরে দফন করেন কিন্তু ট্রাক্টর চালায় ধর নেউচো করে মাটি ভরা আর বরাবর করা এই না যায়জ